ছোট মামু এলো নি আজ? এই রোজ তো এই সময় আসে আরতি দেখতে, মাকে নিজের হাতে মালা গেঁথে পড়াতে, আজ কি হলো? যাও গো, যাও যাও যাও। মা গো, মা ও দোর খানিক বন্ধ করো গো, বন্ধ করো। ছোট মামুর কি হলো? কাল রেতে মায়ের ফলহারিণী পুজোর এত বড় আয়োজন হলো, এত ভক্তরা এলো, কিন্তু ছোট মামুরে দেখলুম নে, সে তার ঘরে কিসের পুজোর আয়োজনে মত্ত ছিল? এমনটা তো আগে কখনো হয়নি কো। তবে কি সে মামির সামনে খেয়ালি কোনো করছে? মামু বলেছিল বটে, কাল রেতে সে নাকি গুপ্তভাবে আপ্তলীলে করবে। গুপ্তভাবে আপ্তলীলে, সেটা আবার কি? একবার কি দেখতে হয় ঘরে? প্রকৃতিং পরমাং দয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবক তোষকরিং প্রণমামি পরাং জননী। ভোর হয়ে আসছে যে, এবার যে তোমায় যেতে হবে গা, তোমায় যেতে হবে। ওঠো ওঠো গো, ওঠো। আপনার পুজো শেষ হয়েছে? হ্যাঁ, আমার পুজো শেষ হয়েছে। এবার থেকে যে তোমার পুজো শুরু গা, তোমার পুজো শুরু। এই ফল তোমার, হ্যাঁ, তুমি যাকে খুশি ইচ্ছে তারে দিতে পারো, দিতে পারো। আমার মায়েরে দিতে পারি? হ্যাঁ দিতে পারো, কিন্তু তারে মাতৃজ্ঞানী দিও নি। তবে তবে বিশ্বেশ্বরী জ্ঞানী দিও, অর্থাৎ কি না জগৎ জননী জ্ঞানী দিও তারে। রামকৃষ্ণগত প্রাণ আমি আপনার পুজো ভালো করে দেখতে পেলুম নে, মনে হলো আমি যেন কোন সুন্দর একটা স্বপ্ন দেখেছি। মন তোর হচ্ছে, শাক বাজছে, আরো কত কিছু, আর মনে হলো আমি যেন এই জগতে নেই, স্বর্গে আছি। আর আপনি আমার সম্মুখে বসে আছেন। হ্যাঁ গা, তুমি তোমার স্বপ্নের কথা কাউরে কইনি, কিন্তু নিজের কাছে রেখো। হ্যাঁ নিজের কাছে রেখো। হ্যাঁ এখন যাও যাও, এখন যাও, ওঠো ওঠো গো, ওঠো। হ্যাঁ ওঠো ওঠো, হ্যাঁ ওঠো মা, ওঠো। এমন সাজে কাল ছাড়াত কি করেছিলে গো? ঘর দেখে মনে হচ্ছে তুমি পুজো করেছ। হ্যাঁ পুজো করেছি তো, পুজো করেছি। তা কার পুজো করলে? কেন রে, মায়ের, মায়ের। তা মন্দিরে গেলে না কেনে, মন্দিরে গেলে না কেনে? দুশালা, তোকে আমি জবাবদিহি করতে যাবো নাকি রে? হ্যাঁ জবাবদিহি করতে যাবো। দেখো মামু, কাল ছাড়াত আমি পুজো করেছি, মা তার ঠিক নেই, এখন গাল পারবে না বলে দিলুম। ঠিক আছে, পারবো, তুই ঘরটা পরিষ্কার করে রাখ দেখি, পরিষ্কার করে রাখ। আমি এখন ঘর পরিষ্কার করব? হ্যাঁ করবি করবি, আমি আদেশ করছি তাই তুই করবি। এই রিদু, আমার এই গামছার ধুতিখানা দে দেখিনি, আমি একটু গঙ্গায় ডুব দিয়ে আসি। দে 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 দে।
মামুর মাথাটা মনে হয় ফের বিগড়েছে। চন্দন আতর পথের সুবাস, এ সুবাস কোত্থেকে আসছে? আচ্ছা, এ আমার মনের ভেরুম নয় তো? না না, এ আমার মনের ভেরুম নয়, আমি তো এই সুবাস পাচ্ছি। মনে হচ্ছে ওই স্বর্গ থেকে কেউ যেন মাটিতে নেমে এসেছে এই অবাগীর ঘরে। অবাগীর ঘরে নেমে এসেছে। মহাবিদ্যা মহামায়া রাত কাটিয়ে এলি নাকি নাকি স্বর্গে নারায়ণের পাশ থেকে উঠে এলি? কেন মা, গলায় মালা, কপালে লক্ষ্মী ঠাকুরের টিকা, তারপর সারা গা সুবাসে মম করছে। ওরে ওমা ওমা, তুই কি আমার সারদা নাকি নাকি স্বর্গের লক্ষ্মী ঠাকুর রে মা? আমি সারদা, তোমার ব্যাটার বউ সারদা। কৃপয়া সমুদ্ধর মোহগতাং তরুণীং ভবসাগর পার করিং প্রণমামি পরাং জননী জগতাং বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা আমারে তো তুই বলিস নি রে মা। হ্যাঁ বল। আচ্ছা বেশ, তো ওই যে তোর হাতে ওই ফলগুলি বুঝি তোর ওই পূজবতের বেশ আগ। হ্যাঁ মা, তুই হলি গিয়ে সাবিত্রী সমান। হ্যাঁ, ওইসব ফল আমার দিতে নেই। হ্যাঁ, আমি হলুম গিয়ে বিধবা। হ্যাঁ, ওই ওই যারা সধবা তাদেরই দিতে হয় এসব। হ্যাঁ, তুই বরং কোনো এও রে এগুলো দিস, কেমন? এগুলো আনলে তাহলে আমার মায়েরে দেবো মা। ঠিক হয়েছিস মা, তারই দিস। সে হলো এও ভগবতী, তারে দিলে তোর পুণ্যি হবে, পুণ্যি। তুই এই স্বামী বেটা নিয়ে এই এই সংসারের মাঝে বিরাজ করবি। তা
হ্যাঁরে মা শারদা, তুই যে পুজো বত করলি তাতে গদায়ের কোনো অসুবিধে হয়নি তো? তিনি তো পুরুষ ছিলেন মা, আর আর পুরুষ পেলি নে, সে মন তো জানে না, সে হলো গিয়ে পুরুষ। হ্যাঁ তবে গদায়ের পুজো তো পুজো নয়, তার পুজো হলো ওই ওই দেব দেবীরে স্বর্গ থেকে মাটিতে নামিয়ে এনে পাত পেরে আপনজনের মতো গায়ে মাথায় হাত বুলিয়ে পেশাদ খাওয়ানো। হ্যাঁ মা, তেনারে দেখে আমার তাই মনে হলো। হ্যাঁ রে মা, হ্যাঁ আমার গদায়ের মতো পুজুরি এই বেমভান্ডে তুই একটাও পাবিনি রে মা, একটাও পাবিনি। তারা আকুল পাড়া ডাক, ওই ওই দেব দেবীরা স্বর্গ থেকে শুনে তাদের তাদের আসনও টলে যায় রে, আসনও টলে যায়। মা বলতো, ওরে মা তোর বত্ত পুজোর আয়োজন করে দিলে কে? তিনি নিজেই করেছেন মা। তা ঘর পরিষ্কার করে দিলে কে? গদাই এখন কোথা? তিনি নাইতে গেছেন মা, আমি যাই আমার কাপড়টা ছেড়ে আসি। হাই মা, গদাই রে লোকে কত অকথা কুকথা কয়, এখন এসে তারা দেখে যাক গদাই কেমন তার বইয়ের পুজোর আয়োজন করে। হ্যাঁ এখানে কে বসেছিল? এখানে নয় মামু বসেছিল, কিন্তু এখানে নে আসুক, আমি শুধোবো। এগুলো আবার গঙ্গায় ফেলতে বললো গো। এদো খারিদো, এদো রে, এদো, হ্যাঁ এদো রে, এদো, এই ভিজে কাপড়টা রোদে মেলে দিস কি নি? মেলে দিস, হ্যাঁ মেলে দিস। কি রে তোর এখনো সারা হলো নি? হ্যাঁ সারা হবে কি করে বলো দেখি, ঘরটাকে তো পূজোর ঘর বানিয়ে রেখে দিয়েছো। মামামু তুমি কি শুরু করেছো বলো দেখি? হ্যাঁ কি শুরু করেছো? কেন রে কেন? হ্যাঁ তুমি কালকে এই কালী ঘরে গেলেনি, ওই ফল হারেনি, পূজাও দেখলেনি, আবার ঘরের মধ্যে এত সব আয়োজন করে রেখে দিয়েছো, তুমি কি এখন থেকে এখানেই সব পূজা সারবে বলে ঠিক করেছো? সব সারা হয়ে গেছে রে ঋদু, সব সারা হয়ে গেছে। মানে মানে সব কথার ব্যাখ্যাতি খুঁজতে যাসনি রে ঋতু, খুঁজতে যাসনি। মামু মাথা গরম করে দিবিনি বলে দিলুম, সেই কোন ভোরে উঠে মায়ের মঙ্গল আরতি সেরে আমি তোমার কাছে এসি, তোমার কথায় এই ঘরদোর বোঝাচ্ছি, এখন এই আজে বাজে কথা বলে আমার মাথা গরম করে দিবিনি বলে দিলুম। সকাল সকাল এত মাথা গরম করলে দিনে মনে মাথা ঠান্ডা রাখবি কি করে ঋতু? হ্যাঁ ও মামু তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কাল রেতে এই ঘরে কেন পুজো করলে? কালী ঘরে গেলে না কেন? কালী রে সব্বক্ষণ সঙ্গে রাখলে সব ঘরই কালী ঘর বলে মনে হয় রে দিদু, সব ঘর কালী ঘর বলে মনে হয়। তুমি ওই কাল রেতে আমাকে বলছিলে আপ্তভাবে গুপ্ত লীলে, এটার মানে কি গো? তুমি কাল সারা রাত কোন গুপ্ত লীলে করছিলে মামু, আমায় বলবি নি? ও মামু তুমি আমায় বলবি নি? দুঃশালা দুঃশালা, যারে বলার তারে আমি বলবো রে, তারে আমি বলবো, হ্যাঁ তারে বলবো, তারে বলবো। সেদিন গিয়ে এলে গো? ওরে সে তো তিন মাস আগে গেছিলুম রে, আবার দরকার পড়েছে তাই যাচ্ছি। শোন তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাস, কি হয়েছে দিনু? তুমি কিছু টের পাওনি গো খুড়ো?
টের কি রে ছোট খুড়ো, কাল রাতে পুজো করেছে গো। হ্যাঁ সে করবে নি, ওরে কাল যে মার ফলোহারিনী পুজো ছিল, খুব ভালো জো ছিল কাল। আর গদাই গদাই তো মায়ের সত্যিকারের পূজারি, আমাদের মতো চাল কলার পুরোহিত নাকি সে। গদাই কোনো রকম আয়োজন কোনো রকম আড়ম্বর ছাড়াই মায়ের আরাধনা করে মন থেকে মনের আনন্দে। কিন্তু কাল সব রকম আয়োজন করে করেছে ষষ্ঠী পুজোর সব নিয়ম মেনে, তাই নাকি? হ্যাঁ। তা তোকে কে বললে? ও মা, আমি তো সব জগৎ যন্ত্র করে দিলাম গো। বাবা, এই মন্দিরের এত সব আয়োজন তুই নিজে করলি? মন্দিরে নয় গো, ঘরে, নিজের ঘরে গো। ঘরে? গদাইয়ের ঘরে? গদাই কাল নিজের ঘরে পুজো করেছে? ও, সেই জন্যই ওকে কালীঘরে দেখতে পাইনি। কিন্তু কিন্তু গদাই হঠাৎ নিজের ঘরে পুজো করতে গেলে কেন? হ্যাঁ, আগে তো কখনো। আমিও তাই ভাবছি, কই আগে তো কখনো এরকম করেনি কো। হ্যাঁ রে, ছোট বৌমা ছিল সেখানে? জানি নে, কালীঘরে পূজার জন্য আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। সত্যি কথা বলতে আমার না থাকতে দেয়নি। ও খুড়ো, হ্যাঁ বলছি যে ছোট খুড়ো ঘরে দোর বন্ধ করে পুজো করতে গেলে কেন গো? আর কি পুজো করলে? তুমি তো জানো যেখানে ঘরে প্রতিষ্ঠিত দেবী থাকে তারে অঞ্জলি না দিয়ে অন্য কোনো দেবীর পুজো করা যায় না গো। কি জানি দিনু, তুই যা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি যাওয়ার সময় না হয় গদায়ের সঙ্গে একবার দেখা করে যাব। সে কোথায় রে? জানি নে, তবে ছোট খুড়ি নবতের ঘরে আছে। ও, তাহলে ছোট বৌমার সঙ্গে একবার দেখা করে যাব। দিনু শোন বাবা, আমি না শতক তুই এদিকটা একটু সামলে নিস। ও তুমি ভেবোনি কে খুড়ো, আমি আছি তো। মা, মারে তুই দয়া করেছিস মা, আমারে আমারে দয়া করেছিস। বেটারে আগুনে ফেলে তারে পরীক্ষা নিয়েছিস মা, পরীক্ষা নিয়েছিস আর ধরা দিয়েছিস শারদার মধ্যে দিয়ে। এ তোর কোন লীলে রে লীলে মহি, এ তোর কোন লীলে। আমি ভেবেছিল তুই আমার সাথে ছল করছিস বুঝি, ছল, কিন্তু এ আমার ভুল ছিল রে, এ আমার ভুল ছিল। বেটার ভুল নিজের গুণে ক্ষমা করে দিস রে মা, নিজের গুণে ক্ষমা করে দিস। শারদারে নিয়ে বড় ভয় ছিল মা, শারদারে নিয়ে বড় ভয় ছিল। সে যদি কামিনী হয়ে উঠত তাহলে তো আমার সব সংযম মুছে যেত মা, সব সংযম মুছে যেত। কিন্তু তারে জোর করতে হয়নি মা, জোর করতে হয়নি মা। মারে আমি তো জানতাম যে আমি কি করতে যাচ্ছি, কিন্তু সে তো জানতো নি মা, সে তো জানতো নি। তবে সে মেনে নিল কেন রে মা, সব মেনে নিল কেন? হ্যাঁ জয় মা, জয় মা, জয় মা।